বন্ধুরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই ভিডিওটা আপনারা হয়তো কম বেশি অনেকেই দেখেছেন এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মূলত যে ক্যারেক্টার মূল ক্যারেক্টার ছিল তাকে সরিয়ে দিয়ে অন্য রাজনৈতিক লিডার অথবা কোনো সেলিব্রিটির ফেস লাগিয়ে দিয়ে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল করাচ্ছে মানুষ তো এই ভিডিওটা ছাড়লেই কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিউজ হচ্ছে যদি আপনিও আপনার ফেস দিয়ে বা অন্য কারো ফেস দিয়ে যদি তৈরি করেন তৈরি করে যদি এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার আইডিতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা আপনি চাইলে আপনার নিজের ফেস দিয়েও করতে পারেন আবার অন্য কারো ছবি দিয়েও করতে পারেন ঠিক আছে মাত্র ছবি হলেই হবে তো এই ভিডিওটা আপনি কিভাবে তৈরি করবেন এটা কিন্তু এআইয়ের মাধ্যমে করতে হবে ঠিক আছে এখন তো এআইয়ের যুগ এআইয়ের মাধ্যমে কীভাবে আপনি এই ভিডিওটাকে এডিটিং করবেন বা কিভাবে আপনার ফেসটাকে ওই মূল ক্যারেক্টারে ওখানে বসিয়ে দিবেন সেটা আপনাকে ভাবতে হবে না কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে ঠিক আছে মাত্র দুই থেকে চার মিনিট লাগবে এই ভিডিওটা তৈরি করতে ঠিক আছে তো আপনি কিন্তু অবশ্যই পারবেন আমি আপনাদের এই ভিডিওতে সহজ টিউটোরিয়াল দিব এই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজে আপনার নিজের ফেস দিয়ে বা অন্য কারো ফেস দিয়ে কিন্তু এইরকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো এই ভিডিওটা বানাতে হলে প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে ঠিক আছে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে ডিসকট এই ডিসকট অ্যাপটাকে আপনাকে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে এই অ্যাপটাকে ওপেন করতে হবে ওপেন করে এই অ্যাপটাকে আগে আপনাকে রেজিস্টার করে নিতে হবে ঠিক আছে তো রেজিস্টারের প্রসেসটা আমি একটু আপনাদের দেখাচ্ছি তো এখানে রেজিস্টারে অপশন পেয়ে যাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ফোন অর ইমেল এখানে ফোন নাম্বার দিয়ে করতে পারেন অথবা ইমেল দিয়ে করতে পারেন তো যেটা দিয়ে করবেন সেটাতে সিলেক্ট থাকতে হবে সিলেক্ট করে দিয়ে তারপরে আপনি এখানে ফোন নাম্বার দিবেন না ইমেল দিবেন সেটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম মানে এখানে আপনার নাম দিতে হবে ঠিক আছে উপরে দেওয়া আছে কিন্তু হোয়াটস ইউর নেম আপনার নামটা দেবেন ঠিক আছে তারপরে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক আপনার নাম দিয়ে একটা ইউজার নেম তৈরি হবে তারপরে আপনাকে যে কোনো একটা পাসওয়ার্ড রাখতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই একটু শক্ত পাসওয়ার্ড রাখতে হবে নাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না ঠিক আছে আর অবশ্যই পাসওয়ার্ডটা এইট ক্যারেক্টার হতে হবে বা আটটা সংখ্যার পাসওয়ার্ড হতে হবে ঠিক আছে পাসওয়ার্ড বসানোর পরে আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপরে এরকম ফাইন্ড ইয়োর ফ্রেন্ডস এখানে অ্যালাউ অপশন আসতে পারে অ্যালাউ না করলেও এখন অ্যালাউ না করলেও হবে আপনি স্কিপ করতে পারেন ঠিক আছে চুজ প্রোফাইল পিকচার চুজ প্রোফাইল পিকচার আপনাকে এখন দিতে হবে না আপনি যারা সেখানে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু স্কিপ করে দিলাম দেওয়ার পরে এবারে আপনারা এই অ্যাপটাকে মিনিমাইজ করে রাখবেন মানে এই অ্যাপটাকে যদি আপনারা এখন ব্যবহার না করেন তবুও চলবে এখন আপনাকে কি করতে হবে ক্রোমে যেতে হবে ক্রোমে গিয়ে আপনি একটা নিউ পেজ নেবেন ক্রোমে একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ভিআই ডবল জি এল ভিআই ডবল জি এলই এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরের দিকে যে ওয়েবসাইটটা আছে ভিআই ডবল জি এলই ডট এআই এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই পেজটা ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোমট লেখা আছে এই প্রোমটে আপনারা ক্লিক করে দেবেন প্রোমটা ক্লিক করার পরে একটু লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চের একটা অপশান দিয়েছে ঠিক আছে এখানে আপনারা লিখবেন প্রথমে ডলারের চিহ্ন দিবেন ঠিক আছে ডলারের চিহ্ন দেওয়ার পরে এল আই এল আই এল তারপরে ওয়াই এ সি এরকম একটা লিঙ্ক আসবে এখানে কিন্তু অটোমেটিক শো করাবে আপনার ওখানেও আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দেবেন এটা লিখে আপনাকে সার্চ মারতে হবে সার্চ মারার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসে তো এটা এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা ঠিক আছে তো এই যে প্রোম্ট এটা কিন্তু একটা প্রোম্ট এই প্রোমটা কিন্তু আপনার কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেছে অটোমেটিক কপি হয়ে গেছে জয়েন বেটা এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে অটোমেটিক ভিগেল যে অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে নিয়ে আসবে তো এখানে আপনাকে এক্সেপ্ট ইনভাইট করতে হবে তো এক্সেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ভিডিও এই ক্রিয়েট এ ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে তো এই ক্রিয়েট এ ভিডিওর এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশানটা আছে ভিগেল টু ভিগেল শুধু ভিগেল ঠিক আছে এই শুধু ভিগেলে আপনাকে ক্লিক করতে হবে তো এই ভিগেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে নেবেন তারপরে এখানে মাসখানে একটা অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন এনিমেট এই অ্যানিমেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই পেজের উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ এখানে আপনাকে সেই ইমেজটা সিলেক্ট করতে হবে আপনি যার যার পিকচার দিয়ে আপনি ভিডিওটা বানাতে চান ঠিক আছে যদি আপনি নিজের পিকচার দেন তাহলে নিজের পিকচার আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যে গ্যালারি আছে সেটা ওপেন হয়ে যাবে আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারেন তো অবশ্যই আপনি ফুল বডি পিকচার তুলবেন তাহলে আপনার ভিডিওটা ভালো হবে তো এখানে ফটো আপলোড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মোশন প্রম্ট এখানে মোশন প্রম্টের যে স্পেসটা আছে এখানে আপনারা জাস্ট চিপি হবেন চিপি ধরে পেস্টে ক্লিক করে দেবেন কারণ আমরা ওই যে জয়েন্ট বেটাতে যে প্রোমটা কপি হয়েছিল অটোমেটিক ওই প্রুমটাই কিন্তু এখানে জাস্ট টিপে ধরলেই কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে পেস্ট করে দেবেন তারপরে একটু নিচে আসবেন এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফ্রম টেমপ্লেট করে দেবেন তারপরে নিচের দিকে যে ফাইন টিউন আছে এটাকে অন করে দেবেন এটা অন করলে আপনার যে ওই ভিডিও যে মিউজিকটা আছে সেটাও কিন্তু অন হয়ে যাবে তারপরে সেন্টে ক্লিক করবেন ঠিক আছে সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য বা অন্যান্য ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু এআইকে দিয়েছে সেজন্য আপনাকে এখানে ওয়েট করতে হবে আর সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভিডিও মানে যতগুলো ভিডিও এখানে উপরের দিকে উঠবে আপনাকে একটু নিচে নামিয়ে দিতে হবে ঠিক আছে একটু নিচে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আপনি নিচে নামাবেন নিচে নামানোর পরে তারপরে আপনি আস্তে আস্তে এক এক করে উপরে তুলবেন ঠিক আছে আপনি যদি এইভাবে উপরে তোলেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনই খুঁজে পাবেন না কারণ এখানে প্রতি মিনিটে কিন্তু হাজার হাজার মানুষের ভিডিও এআই বানিয়ে দিচ্ছে তাই কিন্তু মেসেজগুলো খুব তাড়াতাড়ি উপরে যাচ্ছে ঠিক আছে তো আপনাকে মোটামুটি একটু ওয়েট করে উপরে একটু উপরের দিকে গিয়ে তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে ওখানে অ্যাট দিয়ে কিন্তু আপনার নামটাও শো করাবে এবং আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা যেটা আপনার তৈরি তৈরি হবে সেটা কিন্তু ওখানে শো করাবে ঠিক আছে তো এখানে আপনাকে একটু খুঁজতে যা একটু সমস্যা হবে ঠিক আছে মোটামুটি এক দুই মিনিট আপনি খুঁজবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিওটা কোথায় আছে একটু দেখতে হবে এখানে খুঁজতে জাস্ট একটু টাইম লাগে কিন্তু সবার ভিডিও কিন্তু ক্রিয়েট করে দেয় ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে বানানো হয়ে গেছে এখানে অথর দিয়ে আমার অ্যাট দিয়ে আমার নামটা আছে তারপরে কিন্তু আমার ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আমার ফটো দিয়েই তৈরি করা হয়েছে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এরকম হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে নিজের ফেস দিয়ে বা অন্য কারো ফেস দিয়ে এইভাবে ভিডিওটাকে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে প্রচুর পরিমাণে ভিডিওটাকে ভাইরাল করাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসার বেল ক্লিক করে রাখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি লাইক করে দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন